গ্রামের সহজ সরল মেয়ে যে অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে আসে, কিন্তু চাকরির প্রথম দিনই ভুলবশত সে তার বসের সাথেই নাইট স্পেন্ড করে নেয়। কিন্তু জানতো না সেই লোকটি তার অফিসের বস হবে। যখন সে এই বিষয়টি জানতে পারবে তখন সে তার বসকে অনেকটা ইগনোর করতে থাকে, কিন্তু তার বস তার প্রেমে পড়ে যায়। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা মিষ্টি প্রেমের লাভ স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। ড্রামাটি আমার অনেক ভালো লেগেছে, স্পেশালি আমাদের ফিমেল লিড এবং মেল লিড অনেকটা কিউট। সো দেরি না করে ড্রামাটি স্টার্ট করি। গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড ফাংমিকে দেখতে পাই, যে অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে এসেছে। এখানে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে, যে দেখে অনেকটা খুশি হয়। আসলে ফাংমি তার বেস্ট ফ্রেন্ডের জন্য কিছু খাবারও এনেছিল। তার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে যে জাউশি। এটা দেখে তার ফ্রেন্ড বলে, আজকে তোমাকে একটা কাজে নিয়ে যাব যেখানে তাকে শর্ট ড্রেস পরানো হয়। কিন্তু সে এই শর্ট ড্রেসে অনেকটা আনইজি ফিল করছে, কিন্তু তার ফ্রেন্ড বলছে এটাই আমাদের কাজ, আমরা বারে কাজ করব, তাই এই ড্রেস আমাদেরই জরুরি। এরপর আমাদের গল্পের হিরো মিস্টার হুয়াওকে দেখানো হয়, যে হুয়াও গ্রুপের প্রেসিডেন্ট আর যে 10 বিলিয়ন টাকার মালিক। যাকে দেখে জাউশি অনেকটা অবাক হয়ে বলে, এরকম প্রেসিডেন্টের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমার লাইফটি সেট হয়ে যাবে। তখনই ফাংমি বলে, তাড়াতাড়ি কাজ শুরু করে দাও, কারণ আমাদের এখনই কাজ করতে হবে। কিন্তু তখন একটা লোক এসে জাউশির সাথে ফ্লার্ট করছিল। এটা দেখে ফাংমি মনে করে হয়তো সে জাউশিকে জোড়াজোড়ি করছে, তাই তাকে আঘাত করার হুমকি দেয়। এরপর বাড়ির ভিতর দেখানো হয় জাউশি ওই লোকের কাছে ক্ষমা চাচ্ছে, আর ওই লোকটি তার ক্লোজ হলে সে ইনডিরেক্টলি ফাংমির কথা বলে দেয়। আর ফাংমির সাথে তার সেটিং করানোর জন্য সে কিছু ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে দেয়। এদিকে আমরা মিস্টার হুয়াওকে দেখতে পাই, যে বিজনেস পার্টি শেষ করে তার অ্যাসিস্ট্যান্টের সাথে আসছিল, যেও অনেকটা ড্রাং ছিল। অন্যদিকে ওই লোকটি ফাংমিকে একটা হোটেল রুমে নিয়ে যাচ্ছে। ফাংমি তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়, আর সামনে দিকে মিস্টার হুয়ার সাথে তার দেখা হয়। মিস্টার হুয়াও ওই লোকটিকে বলে, তুমি এই মেয়েটিকে এখানে কেন এনেছো? তখন ওই লোকটি বলে, সে এখানকার ম্যানেজার। এটা শুনে মিস্টার হুয়াও তাকে নিজের আইডি কার্ড দেখায়। এটা দেখে লোকটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। হেই যে বন্ধুরা, আপনি ওয়ান এক্সপার্টের নাম জানেন? ওয়ান এক্সপার্ট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল বেশি রান করতে পারে, কোন দল প্রচুর গোল করবে, তার উপর আপনি বাজি ধরতে পারেন। তাই ওয়ান এক্সপার্টে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার বাম হাতের খেলা। ক্যাসিনো, আন্ডারবাহা, জুজু, রোলেট এবং ক্ল্যাশ প্ল্যান সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন ফোন অ্যাপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড AE35 ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান। এবং আপনি ILT20, SA20, BPLA 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবারদের 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড AE35 লিখতে ভুলবেন না। আমি অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রেখেছি। অন্যদিকে ফাং ভুল করে মিস্টার হুয়াওকে কিস করে দেয়, যার ফলে মিস্টার হুয়াও অনেকটা রোমান্টিক হয়ে যায়। আসলে মিস্টার হুয়াও অনেকটা ড্রাঙ্ক ছিল। এরপর আমরা দেখতে পাই একই হোটেল রুমে মিস্টার হুয়াও আর ফাংমি নাইট স্পেন্ড করে নেয়। সকালে যখন ফাংমির হুঁশ আসে তখন তার আশেপাশের পরিবেশ থেকে সে অনেকটা ঘাবড়ে যায়। এরপর কাল রাতের ঘটনা মনে পড়ে যায়। এরপর ওখান থেকে পালাতে গিয়ে বুঝতে পারে হয়তো ওই লোকটি জাগ্রত হয়ে গিয়েছে। আসলে ফাংমি মিস্টার হুয়াওর চেহারাও দেখেনি, কিন্তু তার পিছনে একটা ট্রায়াঙ্গেল মার্ক দেখেছে। অন্যদিকে তার ফ্রেন্ড লোকটিকে কল করে বলে, আপনার রাত কেমন কাটলো? কিন্তু লোকটি বলে দেয়, সে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে আর প্রেসিডেন্ট তাকে বাঁচিয়ে নিয়েছে। এটা শুনে ওই মেয়েটি অবাক হয়ে বলে, কিন্তু প্রেসিডেন্ট হুয়ার সাথে তার দেখা কিভাবে হলো? যাও সে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজ থেকে তো দেরি হয়ে গিয়েছিল। তখন সে বলে, আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম। জাউশি বলে, তোমাকে সেভ কে করেছে? তখন সে বলে, অপরিচিত একটা লোকই আমাকে সেভ করেছে। এরপর তাকে বারটেন্ডারের পোশাক দিয়ে নিজের একটা ইন্টারভিউতে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে কোম্পানির নাম মেনশন করে। এটা শুনে জাউশি অনেকটা জেলাসি ফিল করে। এরপর সেখানে থাকা একজন ম্যানেজারকে কল করে ওর বিরুদ্ধে উস্কে দেয়। এদিকে আমাদের ফ্যাংমি যখন ওই কোম্পানিতে যায় তখন তার আইডি কার্ড দেখায়, কিন্তু সেখানে ও যে গ্রাম থেকে এসেছে এটা নিয়ে সেখানকার রিসেপশনিস্ট তাকে
অনেকটা ইনসাল্ট করতে থাকে। তাকে বলে সে কাস্টমারকে ভালো করে সেবা দিতে পারবে না, কারণ সে গ্রাম সাইড থেকে এসেছে। আবার ফাংমির সাথে ওই রিসেপশনিস্ট অনেকটা ঝগড়া করতে থাকে, এমনকি তাকে জবের ইন্টারভিউ না দিয়ে এখান থেকে বের করে দিতে চায়। তখনই আমাদের প্রেসিডেন্ট মিস্টার হুয়াও সেখানে চলে আসে। এরপর ওই রিসেপশনিস্টের কাছে যায়, সে বলে গ্রাম থেকে এসেছে তো ওরা মানুষ না, তোমার কি মনে হয়? এরপর ফাংমিকে সেখানে কাজে রেখে দেয়, কিন্তু ওই রিসেপশনিস্টকে এখান থেকে ফায়ার করে দেয়। ওর হয়ে যখন কথা বলতে তার ম্যানেজার আসে, সে তার ম্যানেজারকেও হুমকি দিয়ে দেয়। এরপর মিস্টার হুয়াও নিজে থেকে ফ্লোর থেকে সেই আইডি কার্ড নিয়ে ফাংমির হাতে তুলে দেয়। এটা দেখে ফাংমি অনেকটা হ্যাপি হয়। সে আরও খুশি হয় যখন জানতে পারে তাকে এই চাকরিতে রাখা হয়েছে। হঠাৎ করে যখন একটা লন্ড্রি ট্রলি আসতে চলেছে আর ফাংমির গায়ে ধাক্কা লাগবে, মিস্টার হুয়াও তাকে সেভ করে নেয়। আর তার এতটা ক্লোজ দেখে মিস্টার হুয়ার মনে হয় ওকে সে আগে কোথাও দেখেছে। আর আমাদের ফাংমিরও এদিকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনি যে মেয়ের সাথে দেখা করতে চেয়েছিলেন তাকে আমরা খুঁজে পেয়েছি। এরপর আমরা দেখতে পাই যাও সে সেখানে চলে আসে। তখন মিস্টার হুয়া বলে, তুমি কি সে যার সাথে আমার ওয়ান নাইট অ্যাসিস্ট্যান্ট হয়েছে? তখন সে বলে হ্যাঁ। এরপর সে বলে, আমি তোমার রেসপন্সিবিলিটি নিব, তুমি কি চাও? আমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা? তখন যাও সি অ্যাক্টিং করে বলে, আমি এসব কিছুই চাই না, যেহেতু আমার সম্মান তুমি নিয়েছো তাই আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। এটি শুনে মিস্টার হুয়াও রাজি হয়, কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওর ব্যাপারে ইনভেস্টিগেশন করাতে চায়। এরপর যে লুকটিকে মিস্টার হুয়াও আঘাত করেছিল সেই লুকটির কাছে তার অ্যাসিস্ট্যান্ট যায়। তখন ওই লুকটি বলে, হ্যাঁ ওই দিন আমি জাওশিকে আমার রুমে নিয়ে যেতে চেয়েছিলাম। এরপর সে জাওশিকে কল করে সব বলে দেয়। আসলে জাওশি আগেই জানতো মিস্টার হুয়াও কোনো একটা তদন্ত করবে, এর জন্য ওই লুকটিকে আগেই বলে রেখেছে। এদিকে বাসায় গিয়ে সে ফাংমিকে বলে সে এবারে শিফট করে ফেলছে। তখন সে বলে, কোথায় যাচ্ছ? জাওশি বলে, আমার বিয়ে হয়ে যাবে। তখন সে বলে, কিন্তু তোমার বয়ফ্রেন্ড কবে হলো? তখন সে অনেকটা রেগে যায়। এরপর ফাংমি বলে, কোনো ব্যাপার না, আমিও নতুন জব পেয়ে গিয়েছি, চলো আমরা সেলিব্রেট করি। মাঝে মাঝে কিছু মুহূর্ত আসলে সেগুলোকে এনজয় করতে হয়। তখন জাওশি বলে, তোমার সেই অপরচুনিটি আমি নিজেই নিয়েছি, তুমি কতটা বোকা। এদিকে আমরা দেখতে পাই মিস্টার হুয়া কোম্পানিতে আসে আর ফাংমি তার কাজ অনেক ভালো করে করছে। মিস্টার হুয়া বলে, গ্রামের মানুষদের সম্মান তুমি রক্ষা করবে আর মন দিয়ে কাজ করবে, যেটা শুনে ফাংমি অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে আমরা জাওশিকে দেখতে পাই যাকে অনেক বড় বাড়িতে শিফট করা হয়। এত বড় বাড়ি দেখে সে অনেকটা খুশি হয়ে যায় আর খুশিতে লাফাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার হুয়ার গেস্ট আসাতে সে অনেকটা লেট করে এসেছিল আর এটা নিয়ে তার ম্যানেজার তাকে খুঁটিনাটি কথা শোনাতে থাকে, কিন্তু রিয়েল কারণ দেখতে পাই যে সে কাস্টমারদের অনেকটা VIP সেবা দিচ্ছিল, যার ফলে কাস্টমাররা তাকে ধন্যবাদ জানাতে আসে। আর তখন তার ম্যানেজারকে বলে, আপনারাই তো বলেছেন কাস্টমারদের সবকিছু আমাদের দেখা উচিত। তারপরও তার ম্যানেজার তাকে কথা শোনাতে গেলে মিস্টার হুয়াও চলে আসে আর বলে, তুমি রিয়েল কারণে বুঝতে পেরেছ, তুমি অনেকটা ট্যালেন্টেড আর তোমাকে এখানে থাকা উচিত না, তাই তুমি VIP রুম ক্লিন করবে। এটা শুনে ম্যানেজার অনেকটা অবাক হয়, কিন্তু ফাংমি অনেকটা হ্যাপি হয়ে যায় কারণ তার প্রমোশন হয়েছে। অন্যদিকে আমরা জাওশিকে দেখতে পাই যে মিস্টার হুয়ার ওই ভিলাতে এসে তার আন্টিকে দিয়ে সেবা যত্ন করিয়ে নেয়। এটা দেখে মিস্টার হুয়াও অনেকটা রেগে যায়। সে বলে, উনি আমার মায়ের মতো, আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন, তাই তোমার কোনো অধিকারই নেই ওনাকে দিয়ে কাজ করানো। কিন্তু আন্টি বলে, কোনো ব্যাপার না। এটা বলে সে চলে যায়। অন্যদিকে যাও সে মিস্টার হুয়ার ক্লোজ হতে গেলে মিস্টার হুয়াও তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মিস্টার হুয়া তাকে ইগনোর করছে। অন্যদিকে আমরা ফাংমিকে দেখতে পাই যে তার নানুকে কল করে এই মাসে বোনাসের কথা বলে দেয়। এরপর আমরা দেখতে পাই ফাংমি মিস্টার হুয়ার রুম ক্লিন করতে যায়, যাকে থেকে মিস্টার হুয়া অনেকটা শকড হয়। তখন মিস্টার হুয়া বলে, তুমি এখানে কি করছো? ফাংমি বলে, ম্যানেজার বলেছে রুম খালি, আচ্ছা আমি এখান থেকে চলে যাই। তখন চলে যাওয়ার সময় স্লিপ খেয়ে পড়ে যাবে, মিস্টার হুয়া তাকে ধরে নেয় আর ফাংমি মিস্টার হুয়াওর বেস্টে অনেকটা টাচ করতে থাকে। মিস্টার হুয়া বলে, হয়েছে? ফাংমি বলে, হ্যাঁ হয়েছে। এরপর অনেকটা লজ্জা পেয়ে যায়। মিস্টার হুয়া যখন চলে যাচ্ছিল, ফাংমি মিস্টার হুয়ার কাঁধে সেই ট্রায়াঙ্গেল মার্কটি দেখতে পায়।
এরপর শক্ট হয়ে বলে, তাহলে ওই দিন যে লোকের সাথে নাইট স্পেন্ড করেছি সেটা মিস্টার হোয়াও ছিল? এরপর মিস্টার হো তার পিছনে থাকায় আর ফাংমিকে এভাবে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। ফাংমি বলে কিছু না। এরপর সে অন্য রুম ক্লিন করতে থাকে। তখনই মিস্টার হোয়াওকে সে একটা স্টোরি বলে। এদিকে আমরা জাওশিকে দেখতে পাই যে মিস্টার হোয়ার জন্য খাবার রান্না করে আনছে। এরপর সে দরজা নক দিলে হঠাৎ করে দরজা অফ হয়ে যায়। তখন সেখানে ম্যানেজার আসে আর আন্দাজ করতে পারে জাওশি মিস্টার হোয়ার গার্লফ্রেন্ড হবে। এরপর যখন সেখান থেকে ফাংমি বের হয়, জাওশি ফাংমিকে দেখে অন্যদিকে লুকিয়ে যায় যাতে ফাংমি তাকে চিনতে না পারে। এদিকে জাওশি মিস্টার হোয়াকে খাবার সার্ভ করলেও মিস্টার হোয়া সেটা না খেয়ে চলে যাচ্ছিল। তখন জাওশি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন মিস্টার হোয়া বলে, তুমি নিজের আচরণ আগে ঠিক করো, দেখো আমাদের এই ক্লিন লেডি অনেকটা ভালো আচরণ করে সবার সাথে। এটা শুনে সে অবাক হয় যে মিস্টার হোয়াও তাকে ফাংমির সাথে তুলনা করছে, তাই সে রেগে বের হয়ে যায়। তখন ম্যানেজার তাকে জিজ্ঞাসা করতে চাইলেও কিছু জিজ্ঞাসা করতে পারে না। এর পরের সিনে মিস্টার হোয়াও দেখতে পায় ফাংমি তার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে অনেকটা হাসি খুশি আছে। আসলে তার ছোটোবেলার বন্ধু ফাইনালি চাইনে ব্যাক করেছে, তাই তার সাথে দেখা করতে এসেছে। এদিকে মিস্টার হোয়াওকে তো জেলাসি ফিলি দেখাচ্ছে আর তার অ্যাসিস্ট্যান্ট এক একে বলতে থাকে, আপনাকে দেখে তো ফাংমি কখনো হাসেনি, কিন্তু দেখেন তার চাইল্ডহুড ফ্রেন্ডকে দেখে হাসতেছে। এরপর ফাংমি তার সাথে পরিচয় করিয়ে দেয় আর পরিচয় করার সময় সে জানতে পারে মিস্টার হোয়াও অনেক বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিল। এদিকে ফাংমি মিস্টার হোয়ার কাছ থেকে ছুটি নিয়ে যখন তার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে, তখন মিস্টার হোয়াও তাকে আধা ঘন্টারই সময় দেয়, মানে হাফ টাইম। তখন সে রাজি হয়ে যায় আর তার ফ্রেন্ডের সাথে চলে যায়, যেটা দেখে মিস্টার হোয়াও অনেকটা শকড। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে তেলের উপরে এদিকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে আরও উস্কানিমূলক কথা বলে তাকে অনেকটা রাগান্বিত করে দিচ্ছে। অন্যদিকে মিস্টার হোয়াও তাকে গাড়ি বের করতে বলে। এরপর তারা তার নিজেরই শপিং মলে যায় যেখানে অনেকগুলো শপিং করে নেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস দেখেছেন কত শত শপিং করছে। এদিকে যাওয়ার সময় হঠাৎ করে ফাংমির জুতো ছিঁড়ে যায়। তখন তার ফ্রেন্ড তাকে একদিকে বসতে বলে আর তার জন্য জুতো নিতে যায়। অন্যদিকে মিস্টার হোয়াও দেখতে পায় ফাংমি একজোড়ো জুতো দেখছে আর অনেকটা আশ্চর্য হয়ে দেখছে, তার ভালো লাগছে। তখন সেখানে থাকা সেল ওমেন বলে, তোমার কি এটা কেনার সামর্থ্য আছে? তখন সে বলে, আমি কিনতে না পারলেও আমি কি এটা দেখতে পারবো না? তখন সে বলে, না এতে নোংরা হয়ে যাবে। তখন মিস্টার হোয়াও হিরোদের মতো এসে তাকে নিচে বসায় আর সে জুতো নিজের হাতে পরিয়ে দেয়, যেটা দেখে ফাংমি অনেকটা অবাক হয়ে যায়। আর ফাংমির বেস্ট ফ্রেন্ড চ্যাংগিও সেই শুগুলো লুকিয়ে ফেলে। অন্যদিকে মিস্টার হোয়াও তার জন্য অনেকগুলো শপিং করাতে চায়, কিন্তু ফাংমি বলে, বস আমি এসব কিছু পছন্দ করি না, মানে আমার এগুলো পড়লে অনেকটা আনইজি ফিল হয়। তখন মিস্টার হোয়াও বলে, তাতে কি, আমার পছন্দ তাই তোমাকে কিনে দিচ্ছি। যেগুলো শুনে ফাংমি অনেকটা ইমোশনাল হয়ে যায়। এদিকে সেই সেল ওমেন এসে মিস্টার হোয়াওকে যখন পাম মারতে যায়, মিস্টার হোয়া বলে, তোমার রিজিগনেশন লেটার রেডি করে ফেলো। তখন মিস্টার হোয়ার অ্যাসিস্ট্যান্ট বলে, উনি হচ্ছে এই শপিং মলের মালিক, তোমার এই আচরণের জন্য উনি তোমাকে ফায়ার করছে। এটা শুনে মেয়েটি অনেকটা ক্ষমা চায় কিন্তু কোনো কাজে আসে না। এদিকে যখন ফাংমি তার ফ্রেন্ডের সাথে যাচ্ছিল, তখন তার ফ্রেন্ড বলে, তোমার বস এতগুলো শপিং কেন করে দিয়েছে, উনি কি তোমাকে পছন্দ করে? তখন ফাংমি বলে, আরে না, বসের অলরেডি গার্লফ্রেন্ড আছে। এদিকে আমরা মিস্টার হোয়াওকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করে নেয় আর ড্রিঙ্ক করে সে ফাংমিকে কল করে। ফাংমি যখন তাকে নিতে আসে, ভুলবশত আবারও তাকে কিস করে দেয়, যার ফলে মিস্টার হোয়াও তাকে কিস করতে আনহিজিট ফিল করে না। এরপর মিস্টার হোয়াওকে সে অনেকটা আটকানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার হোয়াও তো অনেকটা রোমান্টিক মুড়ে ছিল, তাই তাকে ফোর্সফুলি অনেকটা রোমান্টিক হয়ে কিস করতে থাকে। এক পর্যায়ে ফাংমি তার পাশে থাকা ডিম মিস্টার হোয়ার মাথায় আঘাত করে ফেলে, যার ফলে ডিমটা ফেটে যায় আর ফাংমি সরি বলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মিস্টার হোয়াও যখন ব্রেকফাস্ট করে এলিভেটর দিয়ে যাচ্ছিল,
তখন সামনে দিয়ে ফাংমি আসে। ফাংমি তো অনেকটা ভয়ে ভয়ে ছিল, কিন্তু মিস্টার হুয়া তাকে এলিভেটরে উঠতে বলে। এদিকে মিস্টার হুয়ার সামনেই ফাংমি দাঁড়িয়েছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আপনার মাথায় এটা কিসের দাগ? আপনি শুধু নামটা বলেন, এমনটা কে করেছে? এটি শুনে ফাংমি ভিতরে ভিতরে ভয় পেতে থাকে। সে বলে, বস যদি এখন সত্য কথা বলে দেয় আর আমার কাছে যদি কম্পেনসেশন চাই, তাহলে আমি এত কিছু কীভাবে দিব? এরপর মিস্টার হুয়াও ভিতর থেকে বের হয়ে বলে, আসলে ওই ডিমের সাদা অংশে আমার স্কিনের অনেকটা ইফেক্ট হয়েছে। এটাই শুনে ফাংমি তো অনেকটা খুশি হয়ে যায়। এরপর মিস্টার হুয়াওকে আরও ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলের কথা বলে। আসলে তাদের হোটেলে এসব ভেজিটেবল অনেকটা জরুরি, তাই মিস্টার হুয়া তাকে পারমিশন দিয়ে দেয়। এদিকে আমরা একজন ভদ্রমহিলাকে দেখতে পাই, যে কিনা কিছু সবজি নিয়ে সে ফাইভ স্টার হোটেল দিয়ে আসছিল, কিন্তু সেখানকার থাকা ম্যানেজার তাকে গরিব মনে করে ভিতরে প্রবেশ করতে দেয় না। তখনই আমরা ফাংমিকে দেখতে পাই যে ওই ভদ্রমহিলাকে ভিতরে নিয়ে আসতে। তখন ওই মহিলা বলে, আমার কাছে কোনো টাকা নেই, তোমার কি কোনো অসুবিধা হবে? ফাংমি বলে, না, আমিও গ্রাম থেকে এসেছি, আমারও প্রথমে টাকা ছিল না। এরপর রুমের সামনে আসতে ম্যানেজার আবারও বলে, তোমার এত বড় সাহস, তুমি এই গরিব মহিলাকে আমাদের ফাইভ স্টার হোটেলে নিয়ে এসেছো। তখন ফাংমি বলে, তো কি হয়েছে? এবার যখন মিস্টার হুয়াও আসে, তখন তার ম্যানেজার দৌড়ে মিস্টার হুয়ার কাছে যায় আর বলে, দেখেন, ফাংমি একজন গরিব মহিলাকে এখানে নিয়ে এসেছে। তখন ওই ভদ্রমহিলা বলে, তুমি কি আমার পরিচয় জানো? অন্যদিকে মিস্টার হুয়া বলে, উনি হচ্ছে আমাদের চেয়ারম্যান। এটি শুনে তো ওই লোকটি অনেকটা অবাক হয়ে যায়। এরপর ওই ভদ্রমহিলার কাছে ক্ষমা চায়। আসলে ওই ভদ্রমহিলা মিস্টার হুয়ার মা ছিল। তখন ওই ভদ্রমহিলা তাকে ফায়ার করে দেওয়ার কথা বলে, কিন্তু ম্যানেজার ভদ্রমহিলার পা ধরে নেয়, মানে মিস্টার হুয়ার মার পা ধরে নেয়। এরপর আকুতি মিনতি করতে থাকে আর ইমোশনাল ব্ল্যাকমেল করে। তখন মিস্টার হুয়ার মা আরেকটা চান্স দিয়ে দেয়। এরপর মিস্টার হুয়ার মা বলে, এই মেয়েটি অনেকটা ট্যালেন্টেড, তাই ওকে ভালো একটা পজিশনে ওকে প্রমোশন দিয়ে দাও। তখন মিস্টার হুয়া বলে, কোন পজিশনে? তখন তার মম বলে, ওকে ক্লিনারের হেড বানিয়ে দাও। এটি শুনে তখন মিস্টার হুয়াও ফাংমিকে জিজ্ঞাসা করে, এই পজিশনে কি তুমি নিজেকে শিফট করতে পারবে? ফাংমি তো অনেকটা খুশি হয়ে যায়। এদিকে মিস্টার হুয়াও ফাংমিকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে খাবার মেনু দেখে ফাংমি অনেকটা শকড হয়ে যায়, কারণ খাবার মেনুতে খাবারগুলোর অনেকটা এক্সপেন্সিভ ছিল। এদিকে সে ওয়াশরুমে যাওয়ার সময় সেখানে একজন ওয়েটার আসে। তখন মিস্টার হুয়াও জিজ্ঞাসা করে, এখানে কি কোনো স্পেশাল ডিশ আছে? তখন সে বলে, হ্যাঁ। এরপর যখন ফাংমি ওয়াশরুম থেকে ফিরে আসে, তখন ওই ওয়েটার বলে, আপনার জন্য স্পেশালি এই ডিশটি অর্ডার করা হয়েছে। এটি শুনে ফাংমি অনেকটা হ্যাপি হয়ে সেই খাবারটি খাওয়া শুরু করে দেয়। আর সেই খাবারটি সত্যি অনেকটা সুস্বাদু ছিল। সে অনেকটা হ্যাপি হয়ে মিস্টার হুয়াওকে এই কথা বলছে, আর মিস্টার হুয়াও তো খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই মিস্টার হুয়াওর অ্যাসিস্ট্যান্টকে জাওসি অনেকটা বকা দিচ্ছে। সে এক পর্যায়ে তাকে হুমকি দিচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে মিস্টার হুয়াও তাকে ইনডাইরেক্টলি অনেকটা বকা দিতে থাকে, যেগুলো শুনে সে অনেকটা রেগে যায় আর মোবাইল ফোনটি ফেলে দেয়। অন্যদিকে মিস্টার হুয়াও যখন কোম্পানিতে যায়, তখন তার ফ্রেন্ড বলে সে তাদের এই ফাইভ স্টার হোটেলে একটা অকেশন রাখতে চায়, যেখানে তার ইন্টারন্যাশনাল কিছু গেস্ট আসবে। এদিকে আমরা মিস্টার হুয়ার ম্যানেজারকে দেখতে পাই, যে কিনা এই খবর সেখানে জাওসিকে দিয়ে আসে। আর জাওসি যখন কোম্পানিতে যায়, তখন তার ওই ফ্রেন্ড চ্যাংগিও তাকে কল করে বলে, আমি এই শহরে এসেছি, আমরা তিনজন চলো একসাথে সময় কাটাই। তখন সে বলে সে হয়তো বিজি থাকবে। অন্যদিকে রিসেপশনে সবাইকে ফাংমি ওয়েমলি ওয়েলকাম করে, কিন্তু এক পর্যায়ে জানতে পারে সেখানে যে আর্টিস্ট গান গাইবে সে আসতেছে না। এটি শুনে মিস্টার হুয়াও অনেকটা শকড হয়ে যায়। তার ফ্রেন্ড বলে, এবার সে পার্টি কীভাবে অর্গানাইজ করবে? তখন ফাংমি বলে, সে গ্রামে অনেকবার গান গিয়েছে, সে কি এই চান্স নেবে? কিন্তু ম্যানেজার রাজি হচ্ছিল না আর তার উপর বিশ্বাস রাখছিল না। কিন্তু মিস্টার হুয়াও বলে, তোমার উপর আমার বিশ্বাস আছে। এদিকে আমরা ফাংমিকে দেখতে পাই যে সুন্দর একটি সাদা গ্রাউন পরে সে স্টেজে চলে আসে। অন্যদিকে জাওসিও সে পার্টিতে আসে। সে আসলে এটা দেখতে চেয়েছিল, সত্যি কি ও ডান্স করে নাকি এই পার্টি খারাপ হয়ে যায়। কিন্তু সত্যি ফাংমি এই অকেশনে খুব সুন্দর করে গান গায়, যার গানে
বিদেশি অডিয়েন্সটা অনেকটা হ্যাপি হয়ে যায় আর করতালি দেয়। এদিকে আমরা দেখতে পাই জাওসি রেগে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার হো নিজেই অ্যাস্টেজ থেকে তাকে নিচে নামিয়ে আনে। তখন ফাংমি বলে, বস আমি কি আপনাকে অনেকটা লজ্জিত করলাম? মিস্টার হোয়া বলে, একদমই না, আমি তো অনেকটা ইমপ্রেস, আর তোমার প্রমোশনও দিব। এটি শুনে সে অনেকটা হ্যাপি হয়ে যায়। অন্যদিকে তখনই তার ফ্রেন্ড এসে তার সাথে ফ্লার্ট করতে থাকে। এদিকে ফাংমি তো তাকে অনেকটা অ্যাভয়েড করতে থাকে। অন্যদিকে মিস্টার হোয়াও যখন ফাংমিকে বলে তোমার আবারও আমি প্রমোশন করতে চাই, তখন তার ফ্রেন্ড সেখানে চলে আসে, যাকে দেখে ফাংমি খুশি হয়ে তার সাথে দেখা করতে যায়। এটা দেখে মিস্টার হোয়াও অনেকটা জেলাসি ফিল করে আর ফাংমি তার ফ্রেন্ডের সাথে বাইরে বের হয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার হোয়াওকে দেখতে পাই যার কাছে তার ওই ফ্রেন্ড আসে। সে বলে, তোমার অবস্থা তো আমার মতো, দেখো সে আমাদের ফাঁকি দিয়ে অন্য কারোর সাথে চলে যাচ্ছে। এদিকে জাওসিকে ফাংমির ফ্রেন্ড মানে চ্যাংগিও কল করে বাইরে ডাকে। তখন সে খুশি খুশি যায় আর তার এই গেট আপ দেখে ফাংমি জিজ্ঞাসা করে, তুমি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছো। এদিকে ফাংমি জাওসিকে একটা ব্রেসলেট উপহার দেয় আর তার ফ্রেন্ড তার অনেকটা প্রশংসা করতে থাকে, যেখানে জাওসি বলে ফাংমি অনেকটা প্রিটি লাগছে। এরপর সে তাদের জন্য আইসক্রিম নিতে যায়। এদিকে জাওসি বলে, তুমি দেখছো না চ্যাংগিও তোমাকে পছন্দ করছে? তখন সে বলে, আরে না, ও আমার শুধুমাত্র ফ্রেন্ড। অন্যদিকে সে বলে, তোমার হাজব্যান্ডের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে পারো। তখন সে বলে, আমি এমনিতে অনেকটা বিজি থাকি, এর জন্য হচ্ছে না। তখন সে ভেবে নেয় যে তার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচয় না করিয়ে সে একা একা অপরিচিত লোককে বিয়ে করে নিয়েছে। তখন জাওসি ফাংমির উপর রেগে সেখান থেকে চলে যায়। এদিকে ফাংমির কাছে তার ওই ফ্রেন্ড আসে, তখন সে বলে ও আমাকে ভুল বুঝেছে। তখন দেখতে পায় সেখানে ফাংমি তার মোবাইল ফোন রেখে গিয়েছে। বার এরা দুজনেই সে মোবাইল ফোন দেওয়ার জন্য জাওসির গাড়িকে ফলো করতে থাকে। এরপর সেই গাড়ি একটা অনেক বড় বিলাতে গিয়ে পৌঁছায়। তখন সেখান থেকে নেমে ওখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে সে রুম নাম্বার জিজ্ঞাসা করে, কিন্তু ওর তো কোনো আইডিয়া নেই। তখন সামনে থেকে মিস্টার হোয়ার গাড়ি আসে। আবার মিস্টার হোয়ার কাছে সে সাহায্য চায় আর মিস্টার হোয়াও তাকে গাড়িতে প্রবেশ করায়। অন্যদিকে মিস্টার হোয়াওকে ফাংমি জাওসির কথা বলে, কিন্তু সে বলে সে জাওসি নামের কোনো মেয়েকে চিনে না। অন্যদিকে সে বলে, তাহলে তো আমার এই সেলফোনটি সিকিউরিটি গার্ডকে দিলে ভালো হতো। এটা শুনে মিস্টার হোয়াও অনেকটা জেলাসি ফিল করে। এরপর বলে, আমার রুম অনেকটা ময়লা হয়ে গিয়েছে, আমার আন্টিও নেই পরিষ্কার করা, তাই তুমি আমার সাথে আমার বিলাতে চলো। তখন সে তার ফ্রেন্ডকে কল করে বলে দেয় আসতে লেট হবে। এটি শুনে মিস্টার হোয়াও অনেকটা স্মাইল করতে থাকে। এদিকে যাও সে বাসায় এসে সে ব্রেসলেটটি নিচে ফেলে দেয়। অন্যদিকে মিস্টার হোয়াও বাড়িতে নিয়ে আসে ফাংমিকে। ফাংমি বলে, এত বড় বাড়ি আমি কিভাবে পরিষ্কার করব? তখন সে এলোমেলো একটা রুম দেখিয়ে দেয়। এদিকে পরিষ্কার করার সময় ফাংমি নিচে একটা ব্রেসলেট দেখতে পায়। তার এই ব্রেসলেটটি চিনা মনে হয়। তখনই সেই আন্টি আসে আর ফাংমি তার হাতে ট্রি দেখতে পায়। তখন ফাংমি বলে, এই ট্রি আমাকে দেন, আমি উপরে নিয়ে যাই। এদিকে আমরা জাওসিকে দেখতে পাই যে মনের আনন্দে লুসন লাগাচ্ছিল। হঠাৎ তার মনে হয় কেউ একজন তার রুমের দিকে আসছে আর সে ফাংমির বয়সও চিনতে পেরে যায়, তাই নিজে একটা মাস্ক লাগিয়ে নেয়। যখন ফাংমি ভিতরে আসে তখন সে জাওসির ফেসে মাস্কের জন্য তাকে চিনতেই পারে না, কিন্তু জাওসি মনে করে হয়তো ফাংমি তাকে চিনতে পেরে যাবে, এর জন্য তার ছবিটাও লুকিয়ে ফেলে। একটু পর হঠাৎ করে সে জাওসিকে তার নাম ধরে ডাকে। পরে আবার বলে, আমার মনে হয় না আপনি তাকে চিনবেন। অন্যদিকে ফাংমি সেই আন্টিকে বিদায় জানিয়ে নিজের বাসায় চলে যায়। মিস্টার হোয়াও যখন তার জন্য রামিয়ান বানিয়ে আনে তখন জানতে পারে সে চলে গিয়েছে। এতে মিস্টার হোয়াও অনেকটা স্যাড ফিল করে আর আন্টি বুঝতে পারে হয়তো সে তাকে পছন্দ করে। এদিকে অফিসে গিয়েও সে ফাংমির সাথে দেখা করতে পারে না, কিন্তু তখনই পিছন থেকে তার ওই ফ্রেন্ড তাকে আজকে খাবারের জন্য ইনভাইট করে, যেটা দেখে মিস্টার হোয়াও অনেকটা জেলাসি ফিল করে। তখন তার ফ্রেন্ড বলে, আমরা সিঙ্গেল, তাই আমাদের কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দাও। আর তার ফ্রেন্ড বারবার ফাংমির ক্লোজ হচ্ছে। এটা দেখে মিস্টার হোয়া বলে, তাহলে আমিও তোমাদের ওই পার্টিতে জয়েন্ট হতে চাই। এটা শুনে তার ফ্রেন্ড অনেকটা অবাক হয়ে যায়। এদিকে রাতে সবাই মিলে একসাথে ড্রিঙ্ক করতে থাকে আর ট্রুথ অর ডিয়ার গেম খেলতে থাকে, যেখানে অনেকগুলো ড্রিঙ্ক ফাংমি করে নেয়।
এরপর যখন আরও ড্রিঙ্ক করতে যাবে, মিস্টার হুয়াও তার কাছ থেকে সে ড্রিঙ্কের গ্লাস নিয়ে নিজেই ড্রিঙ্ক করে নেয়। এটা দেখে মিস্টার হুয়ার প্রতি তার সফটকর্ণ সৃষ্টি হয়। অন্যদিকে তার ফ্রেন্ড ফাংমিকে জিজ্ঞাসা করে, তুমি যাকে পছন্দ করো সে কি এই পার্টিতে আছে? এটি শুনে ফাংমি অনেকটা শকড হয়। পরে ওই ফ্রেন্ড বলে, আমি জানি সে এই পার্টিতে আছে, কারণ সেই লুকটিই আমি। এটা বলে বেহুশ হয়ে যায়। তখন মিস্টার হুয়াও তাকে সোফায় রেখে ফাংমিকে হোটেল রুমে দিয়ে আসে। অন্যদিকে ফাংমি অনেকটা ড্রাঙ্ক ছিল, আর মিস্টার হুয়াও তাকে হোটেল রুমে রেখে যখন চলে যাচ্ছিল তখন ফাংমি তাকে ক্লোজ করে নেয় আর তাকে কিস করতে দেয়। এরপর সিন কাট হয়ে যায়। সকালে যখন ফাংমির শুঁস আসে তখন সে অনেকটা শকড হয়, কারণ সামনে দিয়ে সে মিস্টার হুয়াওকে দেখতে পায় যে কিনা শাওয়ার নিয়ে এসেছে। আবার সে কাল রাতের কিছু মনে করতে না পেরে সোজাসুজি মিস্টার হুয়াওকে জিজ্ঞাসা করে। তখন মিস্টার হুয়াও তার সাথে অ্যাক্টিং করতে থাকে, আর ফাংমি কল্পনা করে সেও মিস্টার হুয়াওকে কিস করেছিল, কিন্তু তাদের ওয়ান নাইট স্ট্যান্ড হয়নি, কারণ তখন সে বমি করে দিয়েছিল। এবার মিস্টার হুয়াও ফাংমির অনেকটা ক্লোজ হয়। তখন ফাংমি বলে, বস আপনার গার্লফ্রেন্ড আছে। এটা বলে চলে যাচ্ছিল তখন মিস্টার হুয়া বলে, যদি আমার গার্লফ্রেন্ড না থাকতো। তখন মিস্টার হুয়াকে সে বলে, আপনি অনেক ভালো বস, কিন্তু আপনি অনেক ভালো বয়ফ্রেন্ড না। এটা বলে বেরিয়ে আসলে তাকে ম্যানেজার দেখে নেয়, আর সে একটা ছবি তুলে জাওশিকে পাঠিয়ে দেয়। আর এদিকে জাওশি এসব কাণ্ড দেখে তার সেলফোনও ভেঙে ফেলে। অন্যদিকে সেলফোন তুলতে গেলে যখন সে আন্টিটি নিচে বসতে যায়, মিস্টার হুয়াও চলে আসে আর তাকে ওয়ার্নিং দেয়, তুমি এমনটা করতে পারো না। তখন সে বলে, আমি করতে পারি না, কিন্তু তুমি ওই মেয়ের সাথে হোটেল রুমে থাকতে পারো। এটা বলে তাকে জড়িয়ে ধরে। তখন মিস্টার হুয়া বলে, আমি তোমাকে সব কিছু দিয়েছি, কিন্তু আমার লাইফে ইন্টারফিয়ার করতে দিব না। এটা বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে মিস্টার হুয়াওকে অনেকটা রেগে গিয়ে কথা শোনাতে থাকে, কিন্তু মিস্টার হুয়াও তার উপর উল্টো রেগে যায়। সে বলে, ওইটা একটা মিস্টেক ছিল, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আর তুমি যদি লিমিট ক্রস করো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। যাও, সে অনেকটা রেগে যায়। অন্যদিকে আমরা ফাংমিকে দেখতে পাই যে প্রেগনেন্সি টেস্ট করায় আর তার পজিটিভ আসে। এদিকে জাওশি তার সাথে দেখা করতে যায় আর তার হাতে ওই টেস্টে দেখে নেয় আর বুঝতে পেরে যায় টেস্ট তো পজিটিভ। এরপর তাকে দৌড়ে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে আর বলে এই বাচ্চাটি অপারেশন করতে হবে, কিন্তু ফাংমি বলে সে এখন পর্যাপ্ত চাকরি করছে, নিজের বাচ্চাকে নিজেই টেক কেয়ার করতে পারবে, কিন্তু সে বলে এই বাচ্চাটির কোনো বাবা থাকবে না। এটা শুনে ফাংমি অনেকটা রেগে যায় আর বলে, তোমার কথাবার্তা এরকম কেন, আমি আমার বাচ্চার কেয়ার করতে পারবো। এটা শুনে জাওশি অনেকটা রেগে যায়। অন্যদিকে রিসেপশনে কাজ করার সময় মিস্টার হুয়াও একটা বাচ্চাকে তুলে আদর করতে থাকে। এটা দেখে ফাংমির মনে হয় মিস্টার হুয়াও কোথাও না কোথাও বাচ্চাদের অনেক পছন্দ করে, তাই সোজা জিজ্ঞাসা করে নেয়। তখন মিস্টার হুয়াও বলে, বাচ্চারা তো গডেরই অনেকটা অবতার, আর বাচ্চারা নিষ্পাপ, আমি কেন পছন্দ করব না। এরপর ফাংমি বলে, বস আমি প্রেগনেন্ট। আর তখনই পিছন থেকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, জাওশিও প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এটা শুনে ফাংমি মিস্টার হুয়াওকে আর কিছু বলতে চায় না, কিন্তু মিস্টার হুয়াও ফাংমির হাত ধরে তার কাছে জিজ্ঞাসা করে বাচ্চাটিকে বা বাচ্চাটির বাবাকে। তখনই আমরা চ্যাংগিউকে দেখতে পাই যে তাড়াহুড়ো করে সেখানে আসে আর অ্যাকসেপ্ট করে নেই, এই বেবি আমার। এটা শুনে মিস্টার হুয়াও অনেকটা শকড হয়। এরপর মিস্টার হুয়াওর সামনে ফাংমির হাত ধরে যখন সে চলে যাচ্ছিল তখন মিস্টার হুয়া বলে, তুমি যদি আজকে এখান থেকে যাও তাহলে আমি তোমাকে ফায়ার করে দিব। এটা শুনে ফাংমি মিস্টার হুয়ার কাছে আসে আর ওই কন্ট্রাক্ট পেপারটি ছিঁড়ে ফেলে দেয়। এটা দেখে মিস্টার হুয়াও আপসেট হয়ে যায়। তখনই জাওশি তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে আর প্রেগনেন্সি রিপোর্টটা দেখানো হয় আর সে ইভেল স্মাইল দেয়, তার মানে এটা একটা নাটক ছিল। এদিকে চ্যাংগিও ফাংমিকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তোমার বেবিকে আমি কেয়ার করব, তুমি আমাকে একটা চান্স দাও। তখন সে বলে সে তাকে পছন্দই করে না। এরপর তার ফ্রেন্ড বলে, বেবিটা কি তোমার বসের, তোমার বস তোমার সাথে জোর জবরদস্তি করেছিল? তখন সে বলে, না, এটা একটা ওয়ান নাইট স্ট্যান্ডের ফলে হয়েছে। আর ফাংমি শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। অন্যদিকে মিস্টার হুয়ার বাড়িতে তার মা আসে আর বলে, যব থেকে ফাংমি চলে গিয়েছে তবে থেকে ভালো ফ্রেশ ভেজিটেবলও পাচ্ছি না। এরপর সে নিজের ভিলাতে যায় যেখানে জাওশি তাকে খাবারের অর্ডার দেয়।
একটু পর জানতে পারে ইনি তার শাশুড়ি মা, তখন তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এদিকে ফাংমি তার গ্রামের বাড়িতে তার নানা নানির কাছে ফিরে আসে, যেখানে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সে তার নানা নানিকে খুলে বলে। তখন তার নানি তাকে সাপোর্ট করলেও তার নানা প্রথমত তার উপর আপসেট করে সেখান থেকে চলে যায়। তখন তার নানি ফাংমিকে কনসোল করে। অন্যদিকে আমরা দেখতে পাই জাওসি একটা প্রিটি ড্রেস পরে মিস্টার হুয়ার কাছে যায়। আসলে মিস্টার হুয়াও একটু ড্রিঙ্ক করে নিয়েছে, আর এই সুযোগে জাওসি তার সাথে ইন্টিমেট হতে চায়। কিন্তু মিস্টার হুয়াও জাওসিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়, আর এতে জাওসি রেগে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। আর সকালে সেই আন্টি মিস্টার হুয়ার মাকে বলে দেয়, সে বলে দেয় এই মেয়েটি প্রেগনেন্ট হলে এত ড্রিঙ্ক কেন করে। অন্যদিকে চ্যাংগিও জাওসির কিছু জিনিসপত্র আনতে যায়। সেখানে মিস্টার হুয়াও চ্যাংগিওকে জিজ্ঞাসা করে ফাংমি কোথায়। তখন চ্যাংগিও বলে ফাংমি নিজের বাড়িতে চলে গিয়েছে। মিস্টার হুয়াও রেগে গিয়ে তাকে ঘুষি মারে। সে বলে তোমার বাচ্চার মা হতে চলেছে আর তুমি তাকে একাই ছেড়ে দিয়েছ। তখন চ্যাংগিও বলে সেটা আমার বাচ্চা না। এবার মিস্টার হুয়া বলে তাহলে কার বাচ্চা? তখন সে বলে আমি বলতে পারবো না। এরপর তাকে আরও একটা ওয়ার্নিং দেয়, অন্যকে দোষারোপ করার আগে তুমি কি করেছো সেটা একটু বিবেচনা করে নিও। আর তখন তার কাছে কল আসে যে জাওসি ড্রিঙ্ক করে নিয়েছে। এরপর সে তার একজন পুরনো ফ্রেন্ডকে জাওসির ইনভেস্টিগেশন করতে নিয়ে যায়। জাওসির সাথে হাত মিলিয়ে সে তার পালস চেক করে। এরপর ওই ডক্টর ফ্রেন্ড বলে ও প্রেগনেন্ট না। এটি শুনে জাওসি বলে এসব মিথ্যে কথা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। তখন সে বলে আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে হসপিটালে, তুমি কি আমার সাথে গিয়ে সেখানে চেক আপ করাতে পারবে? তখন সে অনেকটা হতবিম্ব হয়ে যায়। এরপর মিস্টার হুয়া বুঝতে পারে তাহলে তুমি এতদিন আমাকে মিথ্যে বলেছ। তখন সে বলে হ্যাঁ, কারণ আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা তুমি আমাকে পছন্দ করো না তাহলে ওই গ্রামের মেয়েকে কীভাবে পছন্দ করো? তখন মিস্টার হুয়াও তাকে ঘর থেকে বের করে দেয়। এবার জাওসি অনেকটা রেগে যায়। সে বলে এসব কিছু তোমার জন্য হয়েছে ফাংমি। এরপর তাকে মারার প্ল্যান করে, আর এসব কিছু আন্টি শুনতে পায়। তখন সে মিস্টার হুয়াওকে কল করে বলে দেয়। অন্যদিকে ফাংমি যখন কাজ করছিল পিছন থেকে কিছু প্রতিবেশী তাকে নিয়ে কথা বলতে থাকে, কারণ তাদের সন্দেহ হচ্ছে হয়তো ও শহর থেকে এসে কোনো একটা কাণ্ড করেছে। তখন তার নানা ভাই ওই লোকগুলোকে দৌড়াতে থাকে। এরপর ফাংমিকে কিছু টাকা দেয় বাজার থেকে কিছু নিয়ে আসার জন্য। এদিকে ফাংমি যখন ওসব খাবার কিনে বাসায় ফিরছিল তখন একটা লোক তার সাথে মিসবিহেভ করতে থাকে। তাকে বলে তুমি এমনিতে প্রেগনেন্ট, শহর থেকে নিজের ক্যারেক্টার খারাপ করে এসেছো, এখন আমি তোমার লাইফ শেষ করব। তখনই ফাংমি তাকে কিক মেরে পালাতে যায়, কিন্তু ওই লোকটিকে তাকে ধরে ফেলে আর তাকে গলা টিপে ধরতে থাকে। তখনই মিস্টার হুয়াও গাড়ি থেকে নামে আর লোকটির সাথে ফাইট করে, কিন্তু ওই লোকটি মিস্টার হুয়ার মাথায় আঘাত করে। এদিকে মিস্টার হুয়া মাটিতে পড়ে যায়। তখন তার নানা ভাই এসে ওই লোকটিকে দৌড়ায়। এরপর ফাংমি মিস্টার হুয়াওকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারের কাছে তার কন্ডিশন জিজ্ঞাসা করলে ডাক্তার বলে সে মারা গিয়েছে। এটা শুনে ফাংমি অনেকটা কান্না করতে থাকে, কিন্তু সে পেশেন্ট অন্যজনের ছিল। তখনই মিস্টার হুয়ার কথা জিজ্ঞাসা করলে সে বলে সুস্থ আছে। এদিকে মিস্টার হুয়াও আরামসে শুয়ে আছে। অন্যদিকে ফাংমি মিস্টার হুয়ার জন্য খাবার নিয়ে যায়। তখন মিস্টার হুয়াও ব্যথার অ্যাক্টিং করতে থাকে। অন্যদিকে মিস্টার হুয়াকে সে জিজ্ঞাসা করে সে কেমন আছে। তখন ফাংমিকে মিস্টার হুয়া বলে আমি তোমার বেবির বাবা হতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন মিস্টার হুয়া বলে জাওসি বলেছিল সে প্রেগনেন্ট, কিন্তু এটা মিথ্যা কথা, আর তোমার এই বাচ্চার বাবা যে কেউ হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন ফাংমি বলে দেয় বাচ্চাটির বাবাই তুমি। এটি শুনে মিস্টার হুয়াও অনেকটা অবাক হয়ে যায়। তখন ফাংমি তাকে ওই রাতের ঘটনা এবং ওই রুম নাম্বার বলে দেয়। এটি শুনে মিস্টার হুয়া শকড হয়। এরপর বলে তাহলে আমার সাথে যে আছে সে জাওসিকে। তখন মিস্টার হুয়াওকে ফাংমি রিয়েল জাওসির ফেস দেখিয়ে দেয়। আবার মিস্টার হুয়া বলে তার মানে ওই দিন তুমি ছিলে, এটা বলে সে হ্যাপি হয়ে তাকে জড়িয়ে ধরে। তখন ফাংমিও অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু এটা বিশ্বাসই করতে পারছে না তার বেস্ট ফ্রেন্ডই তার সাথে এমনটা করতে পারবে। অন্যদিকে মিস্টার হুয়ার কাছে কল আসে আজকে যে ফাংমির উপর অ্যাটাক হয়েছে এটাও জাওসি নিজেই করেছে। এসব শুনে ফাংমি অনেকটা ভেঙে পড়ে। সে বলে ও এতটা কেন চেঞ্জ হয়ে গিয়েছে, মানুষ চেঞ্জ হয় না, শহরই মানুষকে চেঞ্জ করে দেয়। এদিকে ফাংমি অনেকটা শকড হয়ে বসে আছে।
তখন মিস্টার হুয়া বলে, ও তোমার সাথে যে অন্যায় করেছে তা শাস্তির জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। এরপর ফাংমিকে সব কিছু খুলে বলে। সকালে সে জাওসিকে কল করে তার নিজ গ্রামে সুন্দর করে বিয়ের ড্রেস পরে আসতে বলে। এটি শুনে তো জাওসি খুশি হয়ে যায় আর বিয়ের ড্রেস পরে সে গ্রামে হাজির হয়ে যায়। আর গ্রামের একটা বিয়ের অনুষ্ঠান দেখে জাওসি মনে করে এটা তার এবং মিস্টার হুয়ার বিয়ের আয়োজন, কিন্তু তাকে বলা হয় এটা হচ্ছে ফাংমির। তখন জাওসি অবাক হয় আর বলে, ফাংমি তুমি নাটক কেন করছো, আজকে তো আমার বিয়ে। তখন ফাংমি তাকে কোনো কিছুই বলে না। আবার জাওসি বলে, আমি এবার স্বীকার করিনি, আমার বয়ফ্রেন্ড আর হাজবেন্ড হচ্ছে তোমার বস। তখন সে বলে, হ্যাঁ জানি আমার বসই হবে, কিন্তু আজকে তোমার বিয়ে হবে না। এটা শুনে সে হাসতে থাকে। তখন জাওসি বলে, দেখা যাবে, মিস্টার হুয়াও আসুক। তখনই মিস্টার হুয়াও আসে, যাকে দেখে জাওসি খুশি হয়ে যায় আর তার হাত বাড়ায়। মনে করেছিল মিস্টার হুয়াও তার হাত ধরবে, কিন্তু মিস্টার হুয়াও তার হাত না ধরে উল্টো তাকে পাতা না দিয়ে ফাংমির হাত ধরে নেয়। তখন মিস্টার হুয়াও সবাইকে বলে, আমার সাথে ফাংমিরই বিয়ে হচ্ছে। এটি শুনে জাওসি অবাক হয়। তখন ফাংমি বলে, তুমি আমার এত বড় ক্ষতি কেন করতে চেয়েছিলে, ওই দিনও তুমি একটা লোকের কাছে আমাকে বিক্রি করে দিয়েছিলে। তখন সে বলে, আমি যে তোমার ভালোর জন্যই করেছি, উনি অনেক বড় লোক ছিলেন। তখন জাওসি আরও বলে, মিস্টার হুয়াও তুমি কিন্তু আমাকে ঠকিয়েছ। তখন মিস্টার হুয়া বলে, কালকে তুমি ফাংমির উপর অ্যাটাক করেছ। তখন সে বলে, মিথ্যে কথা। তখনই ওই লোকটিকে নিয়ে আসা হয় যে লোকটি ফাংমিকে মারতে চেয়েছিল। ফাংমি বলে, তুমি এসব কেন করেছো। জাওসি বলে, আমি আমার লাইফটা নিজের মতো বাঁচতে চেয়েছি, কিন্তু পারিনি, সব কিছু তোমারই সুযোগে ছিল, তাই তোমাকে ইউজ করে আমি এসব করেছি। এটা বললে ফাংমি তাকে ধাক্কা দেয়। কিন্তু আবারও যখন জাওসি ফাংমিকে মারতে যায়, মিস্টার হুয়াও তার হাত ধরে নেয়। এরপর তার লোকেদের এখান থেকে নিয়ে যেতে বলে। এরপর মিস্টার হুয়াও ফাংমির হাত ধরে নেয় আর সবাই তো অনেকটা খুশি হয়ে যায়। এরপর মিস্টার হুয়াও হাঁটু পেতে বসে একটা রিং বের করে আর অনেকটা রোমান্টিক ওয়েতে ফাংমিকে প্রপোজ করে দেয়, আর ফাংমিও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এতে খুশি হয়ে মিস্টার হুয়াও তাকে রিং পরিয়ে দেয় আর তার হাতে একটা কিস করে। তখনই তার নানা ভাই আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। মিস্টার হুয়াও বলে দেয় সে তার নাতিকে অনেক পছন্দ করে। এটা শুনে নানা ভাই অনেকটা হ্যাপি হয়ে যায়। আর গ্রামের কালচার অনুযায়ী তাদেরকে বুটটা দিয়ে মারা হবে। তখনই ফাংমি আর মিস্টার হুয়াও সেখান থেকে তাদের উপর একটা ব্লেজার দিয়ে পালিয়ে যায়। একটু পর তাদের মেন অনুষ্ঠান শুরু হয়। যখনই অ্যাকশন বলে তখন আমাদের হিরো হিরোইন অনেকটা হাসতে হাসতে রুম থেকে বের হয়। আর এখানে সে অপ্রত্যাশিত লাভ স্টোরি ফাংমি আর মিস্টার হুয়াও একত্রিত হয়ে যায় আর ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়।